হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল সায়েন্স উইথ শালিনি অ্যান্ড দিস ইজ শালিনি। আজকে আমরা ক্যালকুলাসেরই আরেকটা চ্যাপ্টার চরম ও অবমান, মানে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, এই চ্যাপ্টারটা আমরা করব। খুবই ইজি চ্যাপ্টার এবং আমি এই চ্যাপ্টার থেকে যে কটা অঙ্ক বলে দিয়েছি সেই কটা অঙ্কর থেকে তোমরা 100% কমন পেতে পারো। তো তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো। দেখো, প্রথম কোয়েশ্চেন বলছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু থ্রি হলে 9/x + 36/y অপেক্ষকের চরম ও অবমান নির্ণয় করো। দুই নম্বর প্রশ্ন বলছে প্রমাণ করো যে কোনো প্রদত্ত বৃত্তের ভিতর সর্ববৃহৎ যে আয়তক্ষেত্র অন্তর্লিখিত করা যায় তা একটি বর্গক্ষেত্র। তিন নম্বর প্রশ্ন বলছে দেখাও যে x³ + 1/x³ অপেক্ষকের চরম মান তার অবমান অপেক্ষা ক্ষুদ্রতর। চার নম্বর প্রশ্ন বলছে প্রমাণ করো যে নির্দিষ্ট আয়তনের শঙ্কু আকৃতির তাঁবুর জন্য ন্যূনতম যত ক্যানভাস লাগবে যখন তাঁবুর উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের √2 হবে। পাঁচ নম্বর কোয়েশ্চেন বলছে x^1/x এর চরম মান নির্ণয় করো। ছয় নম্বর কোয়েশ্চেন বলছে y = x² + 7x + 2 অধিবৃত্তের ওপর একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যা y = 3x - 3 সরলরেখাটির নিকটতম। সাত নম্বর প্রশ্ন বলছে x² = 8y অধিবৃত্তের ওপর অবস্থিত এবং 2, 7 বিন্দুর নিকটতম বিন্দুর স্থানাঙ্ক কত। আট নম্বর কোয়েশ্চেন দেখাও যে এ ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে যে বৃহত্তম আয়তনের চোং অন্তর্লিখিত করা যায় তার উচ্চতা 2a/√3। নয় নম্বর কোয়েশ্চেন বলছে দেখাও যে 1/x^x এর চরম মান 1/e^x। দশ নম্বর কোয়েশ্চেন বলছে একটি বর্গক্ষেত্র এবং একটি বৃত্তের পরিসীমার সমষ্টির মান প্রদত্ত, প্রমাণ করো যে তাদের ক্ষেত্রফলের সমষ্টির মান ক্ষুদ্রতম হবে যখন বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের মান। এগারো নম্বর কোয়েশ্চেন বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 100 সেন্টিমিটার, তার ক্ষেত্রফলের মান চরম হলে তার বাহুগুলির দৈর্ঘ্য নির্ণয় করো। এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে চরম মান বলে দিয়েছে, মানে ক্ষেত্রফলটা চরম বলে দিয়েছে, আমাকে বাহুগুলো বার করতে হবে অপোজিটটা। বারো নম্বর কোয়েশ্চেন বলছে c² বর্গ একক কোড বোর্ড থেকে ওপর খোলা ও বর্গাকার ভূমিবিশিষ্ট একটি বাক্স তৈরি করতে হবে, প্রমাণ করো যে বাক্সটির বৃহত্তম আয়তন হবে c³/√6/√3 ঘন একক। তেরো নম্বর কোয়েশ্চেন বলছে প্রমাণ করো যে প্রদত্ত আয়তন বিশিষ্ট একটি ওপর খোলা লম্ব চোঙের সমগ্র তলের পরিমাণ ক্ষুদ্রতম হবে যখন তার উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ পরস্পর সমান। চোদ্দো নম্বর কোয়েশ্চেন বলছে একটি শঙ্কুর তির্যক উচ্চতা প্রদত্ত, দেখাও যে শঙ্কুর আয়তন বৃহত্তম হলে তার অর্ধ শীর্ষকোণ হবে tan inverse √2। এই অঙ্কটিও কিন্তু ইম্পর্ট্যান্ট। দেখো, আমি এখানে যা যা অঙ্ক দিচ্ছি তার মধ্যে ম্যাক্সিমামটাই হচ্ছে প্রমাণ করো, প্রুফ করা। প্রুফ করা অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং এখান থেকেই বেশিরভাগ আসে। উদাহরণের থেকে মোটামুটি চেষ্টা করবে সবকটা অঙ্কই করার, কারণ উদাহরণ থেকে আসার চান্স বেশি থাকে এবং এক্সারসাইজটাও তোমরা করবে। যাদের পুরোটা করা তাদের তো খুব ভালো, আর যাদের মনে হচ্ছে প্রবলেম তারা এই সাজেশন ওয়াইজ তোমরা করতে পারো। আশা করছি তোমরা কমন পাবে। তো আজকের ভিডিওটা এইটুকু, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের ভালো লাগলো কি না, বা আরও কী সাবজেক্ট চাও, বা যদি কোনো প্রবলেম থাকে সেটাও আমাকে জানাতে পারো। এবং অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অন করে নিয়ে অল অপশনটা অবশ্যই প্রেস করবে, তাহলে আমি যখন যা যা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, সবার সাথে একটু ভিডিওগুলো শেয়ার করো যাতে সবাই দেখতে পারে। এবং আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক যে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখানে অবশ্যই জয়েন হয়ে যাও, তাহলে সেখান থেকে তোমরা আপডেট পেতে থাকবে। তো আজকের জন্য এইটুকুই, ভালো থেকো, বাই।